শুভ সকাল সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 নিয়মিত আয়োজন আজ সকালের বাংলাদেশে দর্শক আজকের পুরো আয়োজন জুড়ে আপনাদের সবার সাথে আছি আমি তাবাসসুম আহমেদ আমরা আজকের আয়োজনে প্রথমেই দেখব ইতিহাসের এই দিনে আজ কি ঘটেছিল আজ সোমবার 4 জানুয়ারি 2021 20 পৌষ 1427 19 জামাদিউল আউয়াল 1442 হিজরি ইতিহাসের আজকের দিনে 1906 সালে প্রচণ্ড ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্নুৎপাতে মধ্য আমেরিকার নিকারাগুয়ার মেনাগুয়া নগর 22,000 অধিবাসী সহ বিনষ্ট হয় আজকের দিনে 1929 সালে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি উপন্যাসটি ব্রিটিশ সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয় ডেনমার্কে প্রথম সবাক চলচ্চিত্র প্রদর্শিত হয় আজকের দিনে 1934 সালে নোবেল বিজয়ী ফরাসি কথা সাহিত্যিক আলবেয়ার ক্যামু দুর্ঘটনায় নিহত হন আজকের দিনে 1960 সালে আজকের দিনে 1972 সালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আনুষ্ঠানিক গোড়াপত্তন হয় 1983 সালের আজকের দিনে রবীন্দ্রসঙ্গীত শিল্পী সাগর সেন পরলোক গমন করেন বাংলাদেশের প্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা চালু হয় আজকের দিনে 1990 সালে 2004 সালের আজকের দিনে মঙ্গল গ্রহে নাসা প্রেরিত স্পিরিটের অবতরণ হয় 1809 সালের আজকের দিনে অন্ধদের শিক্ষা পদ্ধতির প্রবর্তক লুই ব্রেইল জন্মগ্রহণ করেন শর্ট হ্যান্ড লেখন পদ্ধতির উদ্ভাবক স্যার আইজ্যাক পিটম্যান জন্মগ্রহণ করেন আজকের দিনে 1813 সালে 1950 সালে বাংলাদেশের কবি এবং সাহিত্যিক সমালোচক খন্দকার আশরাফ হোসেন জন্মগ্রহণ করেন আজকের দিনে 1965 সালে কবি ও সমালোচক টি এস এলিয়ট মৃত্যুবরণ করেন আজকের দিনে কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াস পরলোক গমন করেন আজকের দিনে 1997 সালে দর্শক আমরা দেখছিলাম আজকের দিনে বিশেষ বিশেষ ঘটনাগুলো এবং বিশিষ্টজনদের জন্ম মৃত্যু আমরা সবাই কিন্তু জানি মনস্তাত্ত্বিক শান্তির জন্য যোগার আসলে কোনো বিকল্প নেই তাই দেরি না করে চলুন দেখে আসি আমাদের আজকের যোগা সেগমেন্ট আসসালামু আলাইকুম প্রিয় শরীর আপনার উপর শান্তি বর্ষিত হোক আজকের যোগা পর্বে আমি আহমেদ শরীফ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার সঙ্গে আছেন সাইকোলজিস্ট মুকাররামা আছেন ইঞ্জিনিয়ার মুবাশির চলুন তাহলে শুরু করা যাক আজকের যোগা পর্ব আজকের যোগা পর্বে আপনি মনোযোগ সহকারে প্রোগ্রামটাকে উপভোগ করবেন এই জন্য আপনাকে আগাম অভিনন্দন জানাচ্ছি আজকে আমরা চমৎকার একটা আসন নিয়ে আলোচনা করব যে আসনটা বিশেষ করে আমাদের যে এন্ডোক্রাইন সিস্টেম শরীরের যে গ্ল্যান্ড আছে সেই গ্ল্যান্ডগুলোর জন্য অত্যন্ত উপকারী একটা আসন সেই ধরনের একটা আসন অনুশীলন করব সেই সঙ্গে আমরা চোখটাকে ভালো রাখার জন্য আমাদের আইটাকে ভালো রাখার জন্য ক্রিয়া অনুশীলন করব যেই ক্রিয়া আমাদেরকে সুস্থ রাখতে অনেক সহযোগিতা করবে তারপরে আমরা আমাদের যে ন্যাচারালি ভালো থাকার জন্য যা করার সেটা আমরা করব তো শুরু করা যাক আজকের যে আসন সেই আসনের নাম হচ্ছে হলাসন হলাসন প্রিয় দর্শক হলাসন উচ্চারণ করতেই একটা জিনিসের কথা আপনাদের হয়তো মাইন্ডে আসছে হল হ্যাঁ হল হচ্ছে সংস্কৃত হল শব্দের অর্থ হচ্ছে লাঙ্গল তো আগেকার মানুষরা যখন এখনো আছেন গ্রামেগঞ্জে এখনো গ্রামে যারা থাকেন তারা কৃষির সঙ্গে যারা জড়িত আছেন তারা এই লাঙ্গলের সঙ্গে খুবই পরিচিত এই আসনটা করলে এই লাঙ্গলের নিয়ে ধারণ করে আমাদের শরীরের আকৃতিটা অনেকটা লাঙ্গলের নিয়ে ধারণ করে এই জন্য এটাকে বলা হয় হলা আসন বিশেষ একটা শেপ শেপটা আমরা একটু পরে দেখছি তো এইখান থেকেই মূলত এই আসন হল থেকেই হলা আসন প্লাও পোশ্চার তো এই প্লাও পোশ্চারটাকে আমরা এখন দেখব এটা করতে গিয়ে কি করতে হবে আমাদেরকে প্রথমে শুয়ে পড়তে হবে শুয়ে পড়ে আস্তে আস্তে আমাদের দুই পাটাকে আমরা একসঙ্গে জড়ো করে রাখবো হাত দুটো দেহের দুপাশে থাকবে পাটাকে হাঁটু ভাঁজ না করে ধীরে ধীরে আমরা নিয়ে আসব নিয়ে এসে আমাদের পায়ের আঙ্গুলগুলো
আমাদের ভূমিতে স্পর্শ করাবো। এই অবস্থায় আমরা কিছুক্ষণ অবস্থান করব, 10 সেকেন্ড থেকে 30 সেকেন্ড, তারপরে আবার ফেরত চলে আসবো। এই হলো একবার, এরকম করে আমরা এটাকে 3 থেকে 5 বার অনুশীলন করতে পারব মিনিমাম। এই হচ্ছে আমাদের হলাসন। তাহলে আমরা হলাসনটা একটু দেখে নেই কীভাবে করতে হয় হলাসন। তো আমরা একটু প্রস্তুতি গ্রহণ করি হলাসন করার জন্য। প্রস্তুতি গ্রহণ করে পাটাকে ছড়িয়ে দিয়ে প্রথমে আমরা দণ্ডাসনে বসবো। প্রিয় দর্শক, দণ্ডাসনে আপনারা অনেকবার দেখেছেন, তারপর আরো একটু দেখে নেন যারা নতুন সংযুক্ত হয়েছেন। আমাদের স্পাইনটা ইরেক্ট থাকছে, সোজা থাকছে, মেরুদণ্ড সোজা, হাত দুটো দেহের দুপাশে থাকছে। এই হচ্ছে আমাদের দণ্ডাসন। এই দণ্ডাসন থেকে আমরা ধীরে ধীরে কনুইয়ের উপর ভর দিয়ে শুয়ে পড়বো। এবার আমরা ধীরে ধীরে শুয়ে পড়ি। আমরা শুয়ে পড়লাম। এবার আস্তে আস্তে আমাদের আসনের যে প্রসেস সেদিকে আমরা অগ্রসর হব। তো এই আসনটাকে আমরা দুই হাত দেহের দুপাশে রেখে দিলাম, তারপরে পাটাকে নিয়ে আসবো। কীভাবে নিয়ে আসবো আমাদের যারা সহযোগী ইনস্ট্রাকশন আছেন তারা দেখাবেন। আপনি আরেকটু পেছনে এই দিকে একটু চলে যান, হ্যাঁ আরেকটু যান, আরেকটু, গুড। এবার আমরা দুই পাটাকে জড়ো অবস্থায় ভাঁজ, হাঁটু ভাঁজ না করে ধীরে ধীরে আমরা নিয়ে আসবো। হ্যাঁ নিয়ে আসেন, পা নিয়ে আসেন, আস্তে 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 নিয়ে আসেন। হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে, হ্যাঁ মাটিতে লাগান, মাটিতে, হ্যাঁ গুড, সুন্দর। এবার আস্তে আস্তে আমরা আবার আগের পজিশনে চলে যাবো। এবার আস্তে আস্তে পাটাকে একটু হাঁটু ভাঁজ করেন, নামার ক্ষেত্রে একটু পা ভাঁজ করে নিতে পারেন, হ্যাঁ হাঁটু ভাঁজ করে নেন এবং ধীরে ধীরে নেমে পড়েন। গুড, চমৎকার। এই হলো একবার, একবার হয়ে গেল। এইভাবে আমরা এটাকে কমপক্ষে 3 থেকে 5 বার অনুশীলন করব। হাতে সময় সুযোগ থাকলে আরও বেশি করতে পারে। হ্যাঁ এবার আস্তে আস্তে একটু উঠে বসুন, আস্তে আস্তে উঠে পদ্মাসনে বসুন। প্রিয় দর্শক, আমরা যে আসনটা দেখলাম সেই আসন নাম হচ্ছে হলাসন। এই হলাসনটা করলে কি হয়, কি লাভ হয়, কি উপকার শরীরের, এর আগে আমরা বলেছি, আবারও বলছি, যখন আসনের চূড়ান্ত পর্যায়ে যাবেন, এই যে হল, হলের নিয়ে যে শরীরের আকৃতিটা ধারণ করলো, ওই অবস্থায় আমাদেরকে ভিজুয়ালাইজ করতে হবে, মনোছবি দেখতে হবে যে এই উপকারগুলো হচ্ছে, কি উপকার হচ্ছে। হ্যাঁ আপনারা একটু চোখ বন্ধ করে নিন, উপকারগুলোকে আমরা একটু ভাবি। যেহেতু ওই আসনে বসে এত উপকার আপনি চিন্তা করতে পারবেন না, একটা উপকার চিন্তা করতে পারেন, ভাবতে পারেন, ভিজুয়ালাইজ করতে পারেন, একটা করেন। হ্যাঁ পরের বার আরেকবার করতে গিয়ে দুইটা মনে পড়ছে, দুটো করেন, আরেকবার করতে গিয়ে আরেকটা করেন, কোনো অসুবিধা নেই। অর্থাৎ আপনাকে উপকারগুলো ভাবতে হবে, ফিল করতে হবে, তাহলে বেশি উপকৃত হবে। তাহলে কি হলো যে এই আসন যখন আমরা করছি আমাদের পেটের যে অতিরিক্ত মেদ আছে মেদ কমে। তো যারা পেটের অতিরিক্ত মেদ কমাতে চান, মেদ ভুঁড়ি কমাতে চান, তাদের জন্য উপকারী আসন। কোমরে এবং নিতম্বের যে অতিরিক্ত মেদ জমা থাকে সেগুলোকেও দূর করতে সহযোগিতা করে। এবং এই প্রাণায়াম, এই আসন যখন আমরা করি হলা আসন, এই হলাসন করলে কি হয়, থাইরয়েড গ্ল্যান্ডটা অ্যাক্টিভেট হয়, থাইরয়েড গ্ল্যান্ডের ফাংশন প্রপার হয়। এবং আমরা জানি যে থাইরয়েড গ্ল্যান্ড থেকে একটা হরমোন নিঃসৃত হয় যেটা নাম হচ্ছে থাইরক্সিন। এই থাইরক্সিন যদি প্রপারলি আপনার শরীরে না মিশ্রিত হয় বা নিঃসৃত হয় তাহলে কি হবে, অনেক অসুবিধা হবে। আপনি হাবাগুবা হতে পারেন, আপনার ছেলে সন্তান মেয়ে মা বোন যে কেউ কি হবে, যে বুদ্ধিহীনতায় ভুগবে। আবার এটার অতিরিক্ত ক্ষরণ কিংবা কম নিঃসরণ দুটোই কিন্তু খারাপ। তো এটাকে ভারসাম্যপূর্ণ করতে কী কী করে আমাদের এই আসনটা হলাসনটা সহযোগিতা করে। তো থাইরয়েড গ্ল্যান্ডের জন্য উপকারী আসন। তারপরে এই আসন কী করে আমাদের গলার এই অংশটা তো গেল, অন্যান্য যে গ্ল্যান্ড আছে বিশেষ করে থাইমাস গ্ল্যান্ড, থাইমাস গ্ল্যান্ডটাকেও কিন্তু ভালো রাখে। এরপরে আপনি দেখবেন এই আসন যখন অনুশীলন করা হয় আপনার ঊর্ধ্বাংশে ব্লাড সার্কুলেট করে বেশি, ঊর্ধ্বাংশে ব্লাড সার্কুলেট যেহেতু বেশি করে তাহলে কী হয় আপনার চেহারা সুন্দর হয়, লাবণ্যময় হয়, আভাময় হয়। আমরা শরীরে অনেক কিছু, মুখে অনেক কিছু মাখি, কিন্তু তার জন্য চেহারাটাকে ভেতর থেকে সুন্দর করার জন্য, আভাময় করার জন্য যে জিনিসগুলো প্রয়োজন অধিকাংশ ক্ষেত্রে আমরা সেগুলো করি না। তার মধ্যে একটা বড় কাজ হচ্ছে উপরের দিকে ব্লাড সার্কুলেশনটাকে বাড়াতে হবে। তো আমরা যখন হলাসন করি তখন কী হয়, আমাদের হার্টের পজিশন এমনভাবে উল্টে যায় যার ফলে ঊর্ধ্বাংশে আপনার মুখমণ্ডলে প্রচুর পরিমাণ ব্লাড সার্কুলেট করে।
আর এটা যখন মুখমণ্ডলে ব্লাড সার্কুলেট করে তখন হিমোগ্লোবিন টকটকে লাল হয় আপনাকেও দেখতে সুন্দর লাগে আকর্ষণীয় লাগে তো যারা চেহারাটাকে সুন্দর রাখতে চান যারা তারুণ্যটাকে ধরে রাখতে চান এই আসন কিন্তু যৌবনের আসন তারুণ্যের আসন যেহেতু গ্ল্যান্ডগুলোকে সক্রিয় করে রিপ্রোডাকটিভ সিস্টেম থেকে শুরু করে অন্যান্য সিস্টেম সবগুলোকে কিন্তু ভালো রাখে ডাইজেস্টিভ সিস্টেমের উপর কিন্তু প্রভাব বিস্তার করে এই আসন যখন করা হয় আমাদের যে ইন্টারনাল গ্ল্যান্ড এই ইন্টারনাল গ্ল্যান্ডগুলো কিন্তু সুস্থ থাকছে ইন্টারনাল যে অর্গান আছে সেগুলো সুস্থ থাকে ইন্টারনাল গ্ল্যান্ড এবং ইন্টারনাল যে অর্গান আছে সেগুলোকে সুস্থ রাখছে তারপরে দেখবেন যে কেউ কেউ অতিরিক্ত মোটা হয়ে যান সেটার জন্য কিন্তু এই আসন চর্চা করতে পারেন অর্থাৎ স্বাভাবিক অবস্থায় নিয়ে আসার জন্য আবার কেউ কেউ অতিরিক্ত চিকন সেটাকেও দূর করার জন্য এই আসনের সহযোগিতা নিতে পারে কারণ যেহেতু এটা আমাদের হরমোনাল ব্যালেন্স করে তারপরে শীতকালে শীতকাল ছাড়াও অনেকের টনসিলের সমস্যা হয় তো টনসিল এটা কিন্তু একটা গ্ল্যান্ড একটা গ্রন্থি এই টনসিল গ্ল্যান্ড যদি ভালো না থাকে তাহলে কিন্তু আপনি খুব সহজেই মানে কাবু হবেন অসুস্থ হয়ে পড়বেন যে কোনো রোগভেদী ব্যাকটেরিয়া ভাইরাস আপনাকে আক্রমণ করবে তো ব্যাকটেরিয়া ভাইরাস এগুলো থেকে বেঁচে থাকার জন্য আমাদেরকে থাইরয়েড গ্ল্যান্ড টনসিল গ্ল্যান্ড এগুলোকে ভালো রাখতে হয় তো টনসিল গ্ল্যান্ড এই যে করোনা ভাইরাস কিন্তু গলায় আক্রমণ করে তো টনসিল কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে চাঙ্গা রাখতে সহযোগিতা করে তো টনসিলটাকে অবশ্যই ভালো রাখতে হবে তো এই আসন করলে কী হয় আমাদের টনসিলের সমস্যাগুলো দূর হয় এটা সুস্থ থাকে সবল থাকে পরিপাকতন্ত্র আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেম আপনি দেখেছেন এই আসন যখন করা হয় তখন কী হচ্ছে ইন্টারনাল অর্গানগুলোতে চাপ পড়ছে প্যানক্রিয়াস থেকে শুরু করে লিভার কিডনি লার্জ ইন্টেস্টাইন স্মল ইন্টেস্টাইন ক্ষুদ্রান্ত বৃহদন্ত্র সব কিছুর কিন্তু এক্সারসাইজ হচ্ছে নর্মালি আমরা এগুলোর করি না তো আসনের মধ্য দিয়ে সেই জিনিসগুলো হয়ে যায় যার ফলে কী হচ্ছে ইন্টারনাল অর্গানগুলো কাজ করছে ডাইজেস্টিভ সিস্টেম প্রপার তার ফাংশনের দিকে অগ্রসর হচ্ছে যাদের কনস্টিপেশন আছে কোষ্ঠকাঠিন্য আছে এই কোষ্ঠকাঠিন্য নিরাময়ও কিন্তু এই আসনের সহযোগিতা পাওয়া যায় তো যারা সকালবেলা ঠিকমতো কাজটাকে সম্পন্ন করতে পারেন না তারা এটাকে অনুশীলন করবেন ভালো থাকবেন মেরুদণ্ড স্পাইন ব্যাকবোন এটাকে ইলাস্টিক করতে হবে একটা গাড়ি যত ইলাস্টিসিটি থাকবে তার স্প্রিংয়ের ইলাস্টিসিটি থাকবে তত তার কী হবে তার ভার সহ্য শক্তিটা থাকবে একইভাবে আমাদের মেরুদণ্ড আমাদের শরীরও চাপ সহ্য শক্তি বাড়াতে হবে এটাকে যত মেরুদণ্ডটা যত ইলাস্টিক করতে পারো মানুষ কখন বৃদ্ধ হয় যখন তার মেরুদণ্ডটা স্টিফ হয়ে যায় শক্ত হয়ে যায় এটাকে ফ্লেক্সিবল রাখতে হবে এটাকে নমনীয় রাখতে হবে তো এই আসন যখন আমরা করি তখন আমাদের মেরুদণ্ডের স্থিতিস্থাপকতা ইলাস্টিসিটি বাড়ে বজায় রাখে তাছাড়া ডায়াবেটিস হ্যাঁ সায়াটিকার পেইন এগুলো হতে পারে না মহিলাদের ক্ষেত্রে নানান ধরনের যে অসুখ বিসুখ হয় এই মেয়েলি অসুখ বিসুখ স্ত্রী রোগ থেকে ভালো রাখে এই আসনটা তো প্রিয় দর্শক এত উপকার শুনে মনে হচ্ছে যে না আসনটা আরেকবার দেখলে ভালো হতো ওকে আমরা আরেকবার একটু দেখিয়ে দিই আবার আমরা একটু ভালো আসনটা দেখে নিই হ্যাঁ আমরা একটু প্রস্তুতি গ্রহণ করি গুড এবার ধীরে ধীরে আমরা শুয়ে পড়ি দেহের দুপাশে আমাদের হাত থাকছে পা দুটো জড় অবস্থায় থাকছে এবার আমরা আস্তে আস্তে আমাদের পা দুটোকে জড় অবস্থায় কিন্তু হাঁটু ভাঁজ করা যাবে না এই অবস্থায় আস্তে আস্তে উঠে যাই হ্যাঁ আস্তে আস্তে হ্যাঁ এবং পায়ের আঙ্গুলগুলোকে আমরা ভূমিতে স্পর্শ করানোর চেষ্টা করব এবার ধীরে ধীরে আগের পজিশনে চলে যাই আমরা হ্যাঁ একটু হাঁটু ভাঁজ করে এবার যাওয়ার ক্ষেত্রে ফেরত যাওয়ার ক্ষেত্রে আমরা হাঁটুটাকে ভাঁজ করে ধীরে ধীরে ফেরত চলে যাবো এবার উঠার নিয়ম অনুসারে ধীরে ধীরে উঠে বসুন এবং সামনের দিকে মুখ করে বসুন প্রিয় দর্শক আমরা আরেকবার একটু দেখে নিলাম আমাদের যে আসন হল আসন চমৎকার একটা আসন এটাকে আমরা অনুশীলন করব কমপক্ষে 3 থেকে 5 বার সময় নেব প্রতিবার 10 সেকেন্ড থেকে 30 সেকেন্ড এবার আমরা একটা ক্রিয়া অনুশীলন করব যেই ক্রিয়াটা আমাদের জন্য খুবই উপকারী বিশেষ করে চোখের জন্য এই চোখের যত্ন আমাদেরকে নিতে হবে তো আজকে আমরা যে চোখের ক্রিয়া করব চক্ষু ক্রিয়া এটার নানান রূপ আছে নানান ধরনের ফরম্যাট আছে আজকে সহজ একটা ফরম্যাট আমরা দেখাবো এবং ভবিষ্যতে সময় সুযোগ পেলে আরও নানান ধরনের যে ফরম্যাট আছে সেগুলোকে আমরা দেখানোর চেষ্টা করব তো এই চোখের যে ক্রিয়াটা আছে এটা আমাদের আইটাকে সুস্থ রাখে
আমাদের যে মেকুলার ডিজেনারেশন হয়, বয়স বাড়লে যে চোখে দেখার সমস্যাগুলো সৃষ্টি হয়, সেগুলো থেকে আমাদেরকে দূরে রাখে, সেই সঙ্গে এখন আপনার যে পাওয়ারটা বজায় আছে সেটাকে ধরে রাখতে সহযোগিতা করে, এবং আপনার যে রেটিনা রেটিনাটাকে ভালো রাখে, আইয়ের যে মাসল আছে সেই মাসলগুলোকে ভালো রাখে, এখানকার যে নার্ভ আছে নার্ভগুলোকে সুস্থ রাখে, ল্যাক্রিমাল যে গ্ল্যান্ড আছে গ্ল্যান্ডটাকেও সুস্থ রাখতে সহযোগিতা করে। তো আজকে আমরা চোখের সহজ একটা ক্রিয়া দেখব। এই চক্ষুক্রিয়া কি হবে, আমাদের হাতটাকে আমরা সামনে নিয়ে যাব এবং আমাদের এই যে তর্জনী আছে, যে কোনো আঙুলে তাকানো যায়, সেটা বড় আঙুল হোক তর্জনী হোক, হ্যাঁ যে আঙুল আপনি কমফোর্ট ফিল করেন, তো আমরা এখানে আজকে দেখাবো তর্জনী দিয়ে। তো এই তর্জনীর যে নখ আছে নখের দিকে বা আঙ্গুলের দিকে আপনি তাকিয়ে থাকবেন, আপনার বডি স্থির থাকবে, হাত শুধু মুভমেন্ট করবে, এই মুভমেন্টটাকে আপনার ছবিতে দেখতে হবে, আপনার বডি স্থির থাকবে, এতো আপনি জাস্ট দেখছেন, আবার ফেরত যখন নিয়ে আসছেন তখন আবার এটার দিকে তাকাতে হবে, ডান দিকে একবার করবেন তারপর আবার বাম দিকে করবেন, এই ডানে বামে মিলে হচ্ছে এক রাউন্ড, এরকম করে কমপক্ষে 5 থেকে 10 রাউন্ড আমরা এটাকে অনুশীলন করতে পারি। এটা আপনি বসে করতে পারেন, চেয়ারে বসে করতে পারেন, আপনি অফিসে কম্পিউটারে কাজ করছেন, কম্পিউটারের দিকে তাকাতে তাকাতে আপনার কী হচ্ছে, চোখে ক্লান্তি ভর করছে, করেন, ডু ইট, আপনি দেখবেন ইনস্ট্যান্ট রেজাল্ট পাচ্ছেন, ভালো লাগছে। আর যখন অফিসে ক্লান্ত হয়ে পড়েছেন তখন একটু চোখে যদি পানির ঝাপটা দিয়ে এটাকে অনুশীলন করতে পারেন, দারুণ একটা অনুভূতি পাবেন, ঠান্ডার একটা অনুভূতি পাবেন, এটা আপনি প্র্যাকটিক্যালি করে দেখতে পারেন, অনেক আরাম লাগবে, ভালো লাগবে। তো আমরা প্রথমে দাঁড়িয়ে দেখাবো, তারপরে বসে বসেও দেখাবো, যাতে আপনারা চাইলে বসে এটাকে অনুশীলন করতে পারেন। তো আমরা প্রথমে দাঁড়িয়ে দেখাবো, প্লিজ একটু দাঁড়িয়ে যান, দাঁড়ানোর নিয়ম অনুসারে আমরা দাঁড়ালাম, মেরুদণ্ড স্ট্রেট, দু পায়ের উপর সমান ভর থাকছে, দু পায়ের মধ্যে কিছুটা চাইলে ফাঁকাও রাখতে পারেন, আর যদি মনে করেন যে না দুই পা একসঙ্গে জোড়ো করে রাখতে পারছেন সেটাও করতে পারেন, তবে একটু ফাঁকা রাখলে অনেকের জন্য সুবিধাজনক, ভাষা মোটা ঠিক থাকে, তো দু পায়ের মধ্যে কিছুটা ফাঁকা আছে। এবার আমরা আমাদের ডান হাতটাকে সামনে নিয়ে যাব, হ্যাঁ ডান হাত নিয়ে যাই এবং তর্জনীটাকে এইভাবে করে রাখি যাতে আঙ্গুলের ডগার দিকে আপনি তাকিয়ে থাকতে পারেন। এবার এই যে হাত যেটা আছে, একটু পরে আমাদের ইনস্ট্রাক্টর যারা আছেন তারা দেখাবেন, প্রক্রিয়াটা আরেকবার একটু ব্যাখ্যা করে নিই, যে হাতটা এদিকে ঘুরে ঘুরে আসবে, সেই সঙ্গে আপনার আই চোখ দিয়ে শুধুমাত্র দেখবেন কিন্তু মাথা যেভাবে সেভাবে স্থির থাকবে, শুধু আই বলটাকে আপনি নড়াবেন, চোখের মণিটাকে আপনি ঘুরাবেন, শরীর স্থির থাকবে, হাত যাচ্ছে, ওকে লেটস স্টার্ট, হ্যাঁ ডান দিকে, হ্যাঁ প্রাথমিক অবস্থায় কি হতে পারে, আপনার মাথাটাও এদিকে একটু নড়াচড়া করতে পারে, আস্তে আস্তে অনুশীলন করলে এটা স্বাভাবিক অবস্থায় চলে আসবে, চিন্তার কোনো কারণ নেই। এবার আস্তে আস্তে আমরা আগের পজিশনে চলে আসি, হ্যাঁ আপনার আইবল শুধু নড়ছে, চোখের মনেই নড়ছে, মাথা সোজা থাকছে, গুড, এবার হাতটাকে নামিয়ে নেই, এবার বাম হাত দিয়ে আমরা চর্চা করব, হ্যাঁ এবার বাম হাত নানানভাবে করা যায়, আমরা ডান হাত বাম হাত দিয়ে করলাম যাতে ভাষা মোটা ঠিক থাকে, গুড, হ্যাঁ লেটস মুভ, মাথা নড়ছে না, জাস্ট আইবলটা আপনি তাকাচ্ছেন, হ্যাঁ বাম দিকে আপনি তাকাচ্ছেন, হ্যাঁ আস্তে আস্তে আবার এই আঙ্গুলটাকে দেখেন, আঙ্গুলের ডগা দেখতে থাকেন, এটা সামনের দিকে চলে আসছে, হ্যাঁ আসেন আসেন, হ্যাঁ গুড, এবার হাত নামিয়ে নেন। এই হচ্ছে এক রাউন্ড, এটা আমরা দাঁড়িয়ে দেখালাম, এবার আমরা এটাকে বসে দেখাব, এবার একটু বসে যান, হ্যাঁ যে কোনো একটা আসন, আমরা পদ্মাসন, সুখাসন, যে কোনো ধরনের সহজ আসনে আমরা বসে করতে পারি, তো আমরা এখানে একটু পদ্মাসনে বসেই দেখাচ্ছি, পদ্মাসনটা একটু করে নিই, পদ্মাসন, হ্যাঁ করে নিন, ডান পা ভাঁজ করেন, বাম পা ভাঁজ করেন, এই হচ্ছে আমাদের পদ্মাসন, এটাতে বসেও করতে পারি। প্রিয় দর্শক, এভাবে বসে যদি আপনার কষ্ট হয় তাহলে একটা চেয়ার নেবেন, চেয়ারে বসেও আপনি এটাকে অনুশীলন করতে পারেন। এবার তাহলে আমরা ডান হাতটাকে সামনে নিয়ে যাই, হ্যাঁ ডান হাত, শোল্ডার লেভেল, আমাদের যে শোল্ডার লেভেল আছে এটাকে বজায় রাখতে হবে, একই রেখায় থাকবে, কাঁধ বরাবর, এই স্টেপ, গুড, হ্যাঁ লেটস স্টার্ট, মুভ, অর্থাৎ ইউ হ্যাভ টু ডু ইট কমফোর্টেবলি, আরামদায়ক অবস্থানে বসে যেতে আপনি করতে পারেন বা দাঁড়িয়ে করতে পারেন, আরামদায়ক অবস্থানে দাঁড়িয়ে করতে পারেন, হ্যাঁ আবার আস্তে আস্তে আগের জায়গায় নিয়ে আসেন, হ্যাঁ
হাত নামিয়ে ফেলেন। এবার বাম হাতটাকে আমরা ব্যবহার করব। হ্যাঁ, বাম হাত, বাম হাত, গুড গুড, লেটস মুভ। হ্যাঁ, আস্তে, হ্যাঁ, গেল, গুড, মাথা স্থির থাকবে। এবার আস্তে আস্তে আগের পজিশনে দেখতে দেখতে এবার হাত, হ্যাঁ, নামিয়ে ফেলুন। বসে আমরা এক রাউন্ড দেখলাম, বসেও আপনি এরকম করে 5 থেকে 10 বার, হ্যাঁ, 15 বার হাতে সময় থাকলে আরও বেশি করতে পারেন। এই হচ্ছে আমাদের চক্ষু ক্রিয়া, সহজ চক্ষু ক্রিয়া, আইটাকে ভালো রাখার জন্য, দৃষ্টিশক্তিটাকে সমুন্নত রাখার জন্য এটাকে আমরা অনুশীলন করব। তো দৃষ্টিটাকে আমরা ঠিক রাখলাম, আসন করার মধ্য দিয়ে, হল আসন করার মধ্য দিয়ে কী হলো, শরীরের হরমোনাল ব্যালেন্সটাকে আমরা ঠিক করলাম। তো এটাকে অব্যাহত রাখতে হবে, তাহলেই আমরা চমৎকার একটা সুস্বাস্থ্যের দিকে অগ্রসর হতে পারব। তো প্রিয় দর্শক, প্রাকৃতিকভাবে ভালো থাকার জন্য অনেক জিনিসই আছে যেগুলো হাতের নাগালেই আছে। আমাদের এই বাংলাদেশে কম টাকার মধ্যেই অনেক ভালো জিনিস কিন্তু পাওয়া যায়, যদি আমরা আসলেই ভেতর থেকে চাই যে না, আমি আমার শরীরের দায়িত্ব আমি নেব, আমার স্বাস্থ্যের দায়িত্ব আমি নেব, মনের যত্ন এটা আমার থাকবে, তাহলে দেখবেন যে অনায়াসে আপনি খুঁজে পাচ্ছেন। কারণ স্রষ্টা ভগবান ঈশ্বর আল্লাহ তাআলা তাকে সেই জিনিসটাই দেন যিনি প্রচেষ্টা গ্রহণ করেন। এই প্রচেষ্টা আমাদেরকে গ্রহণ করতে হবে। তো আমাদের হাতের কাছেই একটা জিনিস আছে, যে জিনিসটা আমরা যদি গ্রহণ করতে পারি তাহলে অনেক অসুখ বিসুখ থেকে নিরাময় লাভ করতে পারি, বিশেষ করে প্রজননতন্ত্রের সমস্যায় এটাকে আমরা কাজে লাগাতে পারি। সেই ধরনের একটা উপাদান হচ্ছে বাদাম, চীনা বাদাম, আমাদের দেশে অহরহ পাওয়া যায় এই চীনা বাদাম। এটা কম দামের বলে মনে করে এটাকে ফেলে দেবেন না। এই চীনা বাদাম অনেক পুষ্টিকর একটা খাবার, আপনি প্রতিদিন যদি 1 মুঠো চীনা বাদাম খেতে পারেন, আপনার পুরুষ হিসেবে প্রজনতন্ত্র নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, কারণ এটা আমাদের টেস্টিসের জন্য খুবই উপকারী। এটা আমাদের এই অঙ্গটাকে ভালো রাখার জন্য চমৎকার কাজ করে। আবার সেই সঙ্গে বাদামের, প্রিয় দর্শক, আরেকটা জিনিস, সেটা হচ্ছে বাদাম যখন খাবেন, বাদামের যে খোসা যেটা আছে, খোসা বলতে আই মিন পাতলা যে চামড়াটা আছে, আবরণ যেটা আছে, লাল রঙের, লাল রঙের বা বাদামি রঙের যেই রঙেরই বলি, তো এই বাদামি রঙের যে আবরণটা আছে এটা ফেলে দেবেন না, এটার মধ্যে কিন্তু পুষ্টি বেশি। অথচ আমরা এটাকে মানে ফু দিয়ে ফেলে তারপরে খাই, এটাকে ফেলবেন না প্রিয় দর্শক, এটাকে খেতে হবে, এটার মধ্যেই পুষ্টি। ভিটামিন বীজনিত যে সকল নাম আছে সেগুলো অধিকাংশ এগুলোর মধ্যেই পাওয়া যায়। তো এটা সহ আপনাকে খেতে হবে, তাহলেই আপনি উপকারটা বেশি পাবেন। তো প্রতিদিন নিজের খাবার তালিকায় যদি 1 মুঠো বাদাম সংযুক্ত করতে পারেন, চমৎকার সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবেন। তো আজকের অনুশীলন হল আসন, এবং সেই সঙ্গে আমাদের যে চক্ষু ক্রিয়া সেটাকে আমরা অনুশীলন অব্যাহত রাখবো, নিজেদের জীবনে বাদামটাকে সংযুক্ত করে নেব, অনেক ভালো থাকবো, আরামদায়ক অবস্থানে থাকবো, সুস্থ একটা দেহ এবং প্রশান্ত যে মন সেটাকে আমরা উপভোগ করতে পারবো। তো প্রিয় দর্শক, আপনারা সবাই সুস্থ থাকুন, প্রাণবন্ত থাকুন, এবং সুখী একটা জীবন উপভোগ করুন, সেই প্রত্যাশায় আজকের ইয়োগা পর্ব আমরা এখানে শেষ করছি। পরবর্তীতে আবারও দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। দর্শক, আপনারা দেখছিলেন আমাদের নিয়মিত আয়োজন ইয়োগা সেগমেন্ট। আমরা আশা করব আপনার প্রত্যেকে বাসায় নিয়মিত ইয়োগা চর্চা করবেন এবং নিজেদের জীবনে উপকৃত হবেন। আজ সকালে বাংলাদেশের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, ফিরছি খুব শীঘ্রই। আর একবার স্বাগত জানাচ্ছি নিউজ 24 নিয়মিত আয়োজন আজ সকালের বাংলাদেশে। দর্শক, এ পর্যায়ে আমরা চলে যাব সংবাদপত্র পর্যালোচনায়। তবে তার আগে জেনে নিব ঢাকা থেকে এবং দেশের বাইরে থেকে প্রকাশিত সংবাদপত্রগুলোর প্রধান প্রধান শিরোনাম। প্রথমেই জানিয়ে দিতে চাই বাংলাদেশ প্রতিদিনের শিরোনামগুলো। তারা শিরোনাম করেছে কারা পাবে ভ্যাকসিন। এছাড়া শিরোনাম রয়েছে তিন বিষয়ে গুরুত্ব দিতে পুলিশকে নির্দেশনা প্রধানমন্ত্রীর। কালের কণ্ঠে শিরোনাম জানাচ্ছি শুল্ক ফাঁকিতে কয়লা পাথর আমদানি। এছাড়া শিরোনাম রয়েছে টিকা অনুমোদনের পালা এবার দেশে। যদি একটু প্রথম আলোর দিকে নজর দিই, তারা শিরোনাম করেছে রোহিঙ্গা স্থানান্তর, ভাষান্তরে স্বস্তিতে প্রথম মাস। সমকাল রয়েছে পর আমার কাছে, সমকাল শিরোনাম করেছে বিনামূল্যে টিকা পাবে দেশের সব মানুষ। এছাড়া রয়েছে শিরোনাম আশা জাগাচ্ছে শেয়ার বাজার। ডেইলি সান শিরোনাম করেছে মোবাইল ব্যাংকিং ফ্রডস স্টিল অ্যাক্টিভ।
এছাড়া শিরোনাম রয়েছে করোনা এক্সপোজেস মিসম্যানেজমেন্ট ইন হেলথ সেক্টর। দ্য ডেইলি স্টারের শিরোনাম জানাচ্ছি হার্ট ব্রেকস ইন হার্টল্যান্ড। এছাড়া শিরোনাম রয়েছে ইন্ডিয়া অ্যাপ্রুভস টু ভ্যাকসিনস। বাংলা নিউজ 24 এর শিরোনাম জানাচ্ছে, তারা শিরোনাম করেছে রাবেয়া খাতুনের মৃত্যুতে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শোক, কথা সাহিত্যিক রাবেয়া খাতুন আর নেই, এরকম শিরোনামও তারা করেছে। দেশের বাইরে থেকে আনন্দবাজার পত্রিকা রয়েছে আমার হাতে, তারা শিরোনাম করেছে শোভন বৈশাখী র্যালিতে পুলিশের না, এখনও নীরব বিজেপি। এবং দর্শক সর্বশেষ আমার হাতে রয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস, তারা শিরোনাম করেছে ইন টেপড কল ট্রাম্প প্রেশার্ড জর্জিয়া অফিসিয়াল টু ফাইন্ড ভোটস। দর্শক, এই মোটামুটি এই ছিল ঢাকা থেকে এবং দেশের বাইরে থেকে প্রকাশিত কিছু সংবাদপত্রের প্রধান প্রধান শিরোনাম। আমরা এবার চলে যাচ্ছি আমাদের পর্যালোচনায়। যুক্ত হচ্ছেন নগর প্রতিনিধি দৈনিক যুগান্তর থেকে নাজমুল হক। নাজমুল হক, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। স্বাগত নিউজ 24 কে। জি, আপনি নিশ্চয়ই শুনছিলেন, আমি শিরোনামগুলো পড়ছিলাম। আমি দুটো শিরোনাম ধরেই আসতে চাই। সেই ক্ষেত্রে বাংলাদেশ প্রতিদিন এবং কালের কণ্ঠ ভ্যাকসিন নিয়ে, অর্থাৎ করোনা ভ্যাকসিন নিয়ে শিরোনাম করেছে। তো আমি একটু জানতে চাচ্ছিলাম যে বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম আছে কারা পাবে ভ্যাকসিন, আর কালের কণ্ঠ বলছে টিকা অনুমোদনের পালা এবার দেশে। এবং কিছুক্ষণ আগে আমরা সর্বশেষ সংবাদে একটি পেয়েছি যে ভারতের যে সিরাম অর্গানাইজেশন, সেটার যে সিইও, উনি বলেছেন ভ্যাকসিন রপ্তানিতে নিষেধাজ্ঞা। তাহলে সেই ক্ষেত্রে ভ্যাকসিন পেতে আরও বেশ সময় লাগতে পারে আমাদের কাছে পৌঁছাতে। তো সেক্ষেত্রে আপনি কি বলবেন, বাংলাদেশ আসলে তাহলে এই ব্যাপারটি কীভাবে সামাল দিতে পারে? ধন্যবাদ নিউজ 24 কে একটি গুরুত্বপূর্ণ আলোচনা আজকে সকালে পর্যালোচনায় নিয়ে আসার জন্য। আমি, আপনার মনে আছে কিনা, গত দুই তিন দিন আগে একটি আলোচনায় আপনাদের টেলিভিশনে আমি বলেছিলাম যে একটি প্রতিষ্ঠানের সাথে চুক্তি করাতে আমরা অনেক বড় একটা ঝুঁকিতে আছি। আর ব্যাপারটা এরকম যে এটা তো ভারতের পেঁয়াজের মতো না যে পেঁয়াজ আমদানি কিছুদিন বন্ধ থাকলো আমরা এটা নিজেরা ট্যাকেল দিব, ব্যাপারটা এই ধরনের না। এটা তো আসলে জীবনের সাথে জড়িত বিষয়গুলো। তো সেখানে অলরেডি অক্সফোর্ড সিরাম ঘোষণা দিয়েছে, যারা অক্সফোর্ডের টিকাটা উৎপাদন করবে তারা বলেছে যে আগে ভারতের তাদের চাহিদা মেটানোর পর পরবর্তীতে তারা অন্য অন্য দেশে এই টিকা রপ্তানি করবে। তার মানে ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে আমরা যে আশা করেছিলাম জানুয়ারির শেষের দিকে বা ফেব্রুয়ারির দিকে ভ্যাকসিন পেয়ে যাব হাতে, এবং আমরা সেই প্রায়োগিক দিক অলরেডি বাংলাদেশের সব জায়গায় ভ্যাকসিন কিভাবে প্রয়োগ হবে, কোথায় সংরক্ষণ করবে, সব বিষয়ে যখন প্রস্তুতি চলছিল, ঠিক সেই মুহূর্তে রয়টার্স গতকালকে নিউজ করলো যে সিরাম নাকি এ ব্যাপারে তারা একটা নতুন সিদ্ধান্তে যাচ্ছে যে আগে ভারতে 10 কোটি ডোজ তারা রেডি করবে, দেন তারা আদার্স দেশে এগুলো হচ্ছে আপনার ভ্যাকসিন গুলো সাপ্লাই দিবে। তাহলে সেক্ষেত্রে কি হলো যে আমরা কিন্তু ধরেই নিলাম যে মার্চের আগে আর আমরা ভ্যাকসিন পাচ্ছি না। তো এক্ষেত্রে আমরা আসলে বারবারই যেটা বলছিলাম যে একক প্রতিষ্ঠানের উপর ডিপেন্ডেন্ট না হয়ে যদি আরো কিছু ফাইজার ছিল, বায়োনটেক, এগুলোর সাথে যদি আমাদের একটা পাশাপাশি প্যারালাল চুক্তি থাকতো তাহলে হয়তো বা আমরা এখন এই ঝুঁকির সম্মুখীন হতাম না। তবে যাই হোক, আমি আর একটা বিষয় যেটা বলবো যে আমাদের একটা মানে এখন আপাতত যেটা সুসংবাদ হিসেবে আমি ধরে নিব, বর্তমানে ভাইরাসের যে ইয়াটা সংক্রমণের হার সেটা কিন্তু আপনি যদি লাস্ট 3 সপ্তাহের দিকে তাকান তাহলে সে সংক্রমণের হারটা কিছুটা এখন নিয়ন্ত্রণের দিকে যাচ্ছে। যেমন আগে লাস্ট 3 সপ্তাহ আগে যেখানে প্রায় 10% ছিল সংক্রমণের হার, তারপরের সপ্তাহে সেটা 8% থেকে 9% মধ্যে চলে আসে, এবং গত সপ্তাহে যদি আপনি সংক্রমণের হারটা বিশ্লেষণ করেন সেটা 7.something। তার মানে সংক্রমণের হারটা যেহেতু এখন কিছুটা নিয়ন্ত্রণে, সরকার যদি মাস্ক পরার ব্যাপারে এখন কড়াকড়ি আরোপ মানে নো মাস্ক নো সার্ভিস যদিও ডিক্লারেশন ছিল বাট ওইভাবে কড়াকড়ি আরোপ হয়নি, এখন ওই কড়াকড়ি আরোপের মধ্যে দিয়ে এবং অন্য অন্য টিকা কোম্পানিগুলোর সাথে, ভ্যাকসিন কোম্পানিগুলোর সাথে সরকারের চুক্তিতে যাওয়া এই মুহূর্তে আমি মনে করি খুব বেশি জরুরি। তবে এখানে আমাদের তো, আমি আগেই বললাম যে ভারতের এই সিরামের সাথে যে আমাদের চুক্তিটা ছিল সেই পেঁয়াজের মতোই হলো যে আমরা পেঁয়াজ পাওয়ার ক্ষেত্রে যেমন অনেক সময় দেখা গেছে যখন আমাদের বাংলাদেশের মার্কেটে পেঁয়াজ ক্রাইসিস থাকে দেন ওইখানেই আমাদের আমদানি সেটা বন্ধ করে দিচ্ছে তারা, রপ্তানি বন্ধ করে দিচ্ছে তারা। তো এই এখন আমরা ভ্যাকসিনে যখন পুরোপুরি প্রস্তুতিটা সম্পন্ন করলাম, কিভাবে ভ্যাকসিন আমরা সম্প্রসারণ করবো সেই দিকে যখন আমাদের প্রস্তুতি প্রায় সম্পন্নর দিকে, তখন তারা হঠাৎ করে ডিক্লারেশন দিল। গতকালকে রয়টার্স নিউজ করেছে এবং আজকে অলরেডি সিরাম অলরেডি আনুষ্ঠানিকভাবে অফিসিয়ালি ডিক্লারেশন দিয়েছে যে তারা আপাতত
আমাদেরকে ভ্যাকসিন দিবে না, এটা আমাদের জন্য অ্যাকচুয়ালি খুব ঝুঁকির একটা সংবাদ এবং খুব দুঃসংবাদ আমি মনে করি। জি নাজমুল হক, বুঝতে পেরেছি। আমরা এই করোনা বিষয়ে আরেকটি সম্পর্কিত আরেকটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই। ডেইলি সান শিরোনাম করেছে, করোনা এক্সপোজেস মিসম্যানেজমেন্ট ইন হেলথ সেক্টর। চিকিৎসা খাতে যে এই অব্যবস্থাপনা, এটা কিন্তু অনেক পুরনো ব্যাপার এবং করোনার কারণে কিন্তু এটি আরও প্রকটভাবে সামনে চলে এসেছে। তো আপনার কাছে কি মনে হচ্ছে, এই যে এটা সামনে এসেছে, সমস্যাগুলো কি আসলে সমাধান অন্তত এইবার কি সমাধান হবে কি না, কিংবা সম্ভাবনা আছে কতটুকু? ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ একটি ইস্যু। এটা আমি প্রথমে বলতে চাই কি, যে আপনার এই স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা তার আজকের বিষয় না, এটা একেবারে দীর্ঘদিনের একটা বিষয়। সে বিষয়টা মানে আমরা যদি বলি সহজ ভাষায়, যে এই কঙ্কাল যে চেহারা স্বাস্থ্য খাতের, যে কঙ্কাল চেহারা, সেটা আমরা করোনার মধ্যে দেখতে পেলাম। অর্থাৎ করোনার মধ্যে স্বাস্থ্য খাতের যে জামাটা খুলে ফেললাম, তখন আমরা দেখলাম যে একটা কঙ্কাল দেহ আমাদের স্বাস্থ্য ব্যবস্থা। আপনি জানেন যে প্রথম প্রথম যখন এই করোনাকে মোকাবেলার জন্য স্বাস্থ্য অধিদপ্তর বারবার বলছিল যে তাদের যথেষ্ট প্রস্তুতি রয়েছে, কিন্তু আমরা তখন দেখলাম আমাদের এই করোনার টেস্টের জন্য মাত্র 2টা ল্যাব ছিল। পরবর্তীতে দেখলাম যে আইসিইউ যথেষ্ট সাপোর্ট, আইসিইউ সিট ছিল না, হাসপাতালগুলোতে সিটের ক্রাইসিস ছিল, এবং আপনার এই যে শাহেদের মতো যারা যেটা বলি জাতির শত্রু, এই ধরনের ব্যক্তিত্ব আমাদের টেস্টের ভার তাদের কাঁধে দেওয়া হলো, কারণ সরকার সেটা এককভাবে ট্যাকেল দিতে পারছিল না। যার কারণে এই শাহেদের মতো ব্যক্তিরা ভুয়া রিপোর্ট দিল, সেই ভুয়া রিপোর্টের জন্য কতটা হ্যাস্তন্যস্ত আমরা হলাম, অনেক দেশ আমাদের সাথে আন্তর্জাতিক ভাবে ফ্লাইট বন্ধ করে দিল। এবং সর্বোপরি যে বিষয়টা, যে আপনার মনে আছে কিনা যে অক্সিজেন ক্রাইসিসের জন্য কত রোগী ফেরত যেতে হলো, একটা ছবি আমাদের দেশের স্বাস্থ্য খাতের মূল চেহারাটা ভাসিয়ে তুললো। আপনার মনে আছে কিনা যে চট্টগ্রামে একজন রোগী 6টা 7টা হাসপাতালে ঘুরে কোথাও অক্সিজেন সাপোর্ট না পেয়ে লাস্ট এসে চট্টগ্রাম মেডিকেলের সামনে মারা গেল, এবং উপরের দিকে সে তাকায় রইলো, সে ছবিটা আসলো যে বাংলাদেশের স্বাস্থ্য খাতে অক্সিজেনের অভাবে কত রোগী তখন মারা যাচ্ছিল। যদিও আপনি জানেন যে সরকার খুব দৃঢ়তার সাথে, খুব কঠোরতার সাথে এই স্বাস্থ্য খাতকে মেনটেন করার জন্য সরকার অনেকগুলো পদক্ষেপ নিয়েছে। বিশেষ করে আপনি তো জানা, আমাদের জানা আছে যে এই ইয়াতে মানে করোনা ভাইরাসের সবচেয়ে সিভিলিয়ার যারা অ্যাটাক আক্রান্ত হচ্ছে তাদের ক্ষেত্রে অক্সিজেন ক্রাইসিসটাই সবচেয়ে বড় একটা সমস্যা হয়ে দেখা দেয়। তো সেক্ষেত্রে সরকার অলরেডি প্রতিটা সরকারি হসপিটালে অক্সিজেনের সরবরাহ একেবারে নিশ্চিত করেছে। তবে এখানে একটা বড় ধরনের দুর্বলতা রয়ে গিয়েছে, লিন্ডে বাংলাদেশ যেটা অর্থাৎ একটা কোম্পানির সাথে অক্সিজেন সরবরাহ যে চুক্তিটা করেছে, তাদের অক্সিজেন সরবরাহ তো ইদানিং একটা প্রবলেম দেখা দিয়েছে। যেহেতু আমি সবসময় বলি যে সরকারি প্রতিষ্ঠানগুলো বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো একক কোনো সংস্থার সাথে চুক্তি না করাটাই উত্তম, যেহেতু একক কোনো কোম্পানি বা একক কোনো সংস্থার সাথে চুক্তি করলে কি হয়, ওই তাদের দুর্বলতা, তাদের অক্ষমতা পুরো জাতিটার সেটা আমরা সাফার করতে হয়। তো এই জায়গায় সরকার অবশ্যই এই লিন্ডে বাংলাদেশ যারা অক্সিজেনের বাংলাদেশে 80% অক্সিজেন সরবরাহ করবে বাংলাদেশের হসপিটালগুলোতে, তাদের অলরেডি অক্সিজেন সরবরাহের যে মেশিনারি সেটাতে প্রবলেম হওয়ার কারণে এখন হসপিটালগুলোতে অক্সিজেন সরবরাহ একটু প্রবলেম দেখা দিয়েছে। যদিও তারা ভারতের ঝাড়খণ্ড থেকে অক্সিজেন এনে আমাদেরকে দিচ্ছে, তবে দেশে উৎপাদিত অক্সিজেন, তারা নারায়ণগঞ্জে যে তাদের ফ্যাক্টরিটা ছিল সেখান থেকে যতটা দ্রুত সময়ে অক্সিজেনটা হসপিটালে সরবরাহ করতো সেটা তো এত সহজে এখন দিতে পারছে না। যার জন্য আমি মনে করি স্বাস্থ্য খাতের যে অব্যবস্থাপনার কথাটা বলছেন, এটা দীর্ঘমেয়াদ ধরে চলে আসছে। এখন সরকার চাচ্ছে যে এই জায়গাটায় একটা কিছু পদক্ষেপ নিয়ে বাংলাদেশের স্বাস্থ্য খাতটাকে কতটুকু ডেভেলপ করা যায় সেদিকে সরকারের আন্তরিক প্রচেষ্টা আছে। তবে লোকবল যারা আছে এবং দুর্নীতির একটা বড় অবস্থান আমাদের সবসময় থাকে, সেই জায়গাগুলো ফ্রি ফেয়ার ক্রেডিবল থাকতে হবে। তাহলে আমরা আশা করি বাংলাদেশের স্বাস্থ্য খাত ভবিষ্যতে অনেক দূর এগিয়ে যাবে, এবং মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে খুবই কঠোর, স্বাস্থ্য খাতের ব্যাপারে সে বারবারই আশ্বাস দিচ্ছে যে বাংলাদেশের স্বাস্থ্য খাতকে প্রয়োজনে ঢেলে সাজিয়ে যেভাবে মানুষের জন্য কল্যাণকর, যুগোপযোগী, সেভাবে সে ব্যবস্থা করবে। আমরাও আশাবাদী, আমরাও আশাবাদী যে সরকার যে উদ্যোগগুলো নিচ্ছেন সেগুলো যেন অতি দ্রুত সুফল বয়ে আনে আমাদের স্বাস্থ্য খাতে, সেই ব্যাপারটাতে আমরা আশাবাদী। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের আয়োজনে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আজকের সংবাদপত্র পর্যালোচনায় যুক্ত হয়েছিলেন দৈনিক যুগান্তরের নগর প্রতিনিধি নাজমুল হক। আমরা এ পর্যায়ে জানব রাশিফল, জানাবেন ডক্টর কেসিপাল।
অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে নিউজ টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সকল দর্শকদের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সর্বপ্রথম মেষরাশির জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে মনোবল, জনবল, অর্থবলের গ্রাফ চাঙ্গা হয়ে উঠবে। এমনকি শিক্ষার্থীদের মন ফেসবুক, ইউটিউব, প্রেম প্রসঙ্গ বা অনুচিত কাজবাজের প্রতি আকৃষ্ট হয়ে পড়তে পারে। তথাপিও পিতামাতার কাছ থেকে ভরপুর সাহায্য, সহযোগিতা ও আশীর্বাদ প্রাপ্ত হবেন। সেই সঙ্গে হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধারের পথ প্রশস্ত হবে। এবার বৃষরা জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করে চলবেন। সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি বজায় থাকবে। মালিক ভাড়াটিয়া দীর্ঘদিনের মতানৈক্য দূরীভূত হবে। এবার মিথুন রাশির জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে কর্ম ও ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসায় বস আপনার প্রতি প্রসন্ন হয়ে সকল মনোবাসনা পূর্ণ করবে। সেই সঙ্গে প্রেম, রোমান্স, বিনোদন, ভ্রমণ, বন্ধুত্ব শুভ, এমনকি সুদূর প্রসারী হবে। সেই সঙ্গে আপনার বুদ্ধিমত্তা, বিচক্ষণতা, শ্রম ও অধ্যবসায়ের বলে সকল প্রতিকূলতা কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবেন। এবার কর্কট রাশি জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ এসে হাজির হবে। সেই সঙ্গে দীর্ঘদিনের ঋণ মুক্তির পথ প্রশস্ত হবে, এমনকি শূন্য পেট পূর্ণ হয়ে উঠবে, যার ফলে দিনটি বেশ মৌজ মস্তিতে উপভোগ করবেন। এমনকি বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ অচিরেই সুপ্রশস্ত হবে। এবার সিংহ রাশির জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে যে কাজে হাত দেবেন তাতেই কম বেশি সফলতা প্রাপ্ত হবেন। সেই সঙ্গে নতুন গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি, যানবাহন, এমনকি দোকানপাট ক্রয়ের স্বপ্ন পূরণের দিকে ধাবিত হবে। এবার কন্যা রাশির জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে, এমনকি প্রায় শেষ হয়ে আসা কাজ মাঝপথে আটকে যেতে পারে। সেই সঙ্গে দূর থেকে আসা কোনো অপ্রিয় সংবাদে মন বিষণ্ণ করে তুলতে পারে। এবার তুলা রাশির জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ, এমনকি নগদ অর্থ হাতে আসতে পারে, যার ফলে শূন্য পকেট পূর্ণ শুধু নয়, ঋণ মুক্তির পথ প্রশস্ত হবে। সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। অবশ্য সদ্যজাত শিশুকে নিয়ে হাসপাতালে ছোটাছুটি করতে হতে পারে। এবার বৃশ্চিক রাশির জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে কর্ম, অর্থ, সুনাম, যশ, প্রতিষ্ঠার জোয়ারে ভাসবেন। সেই সঙ্গে শিক্ষার্থীদের হাতে নিত্য নতুন সুযোগ এসে হাজির হবে, এমনকি সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। এবার ধনুরাশির জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে ভাগ্য লক্ষ্মী প্রসন্ন হওয়ায় সফলতা আপনার দ্বারে এসে টোক্কা মারবে, এমনকি সুনাম, যশ, প্রতিষ্ঠার জোয়ারে ভাসবেন। সেই সঙ্গে হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধারের পথ প্রশস্ত হবে। তাছাড়া লৌকিকতায় যেমন ব্যয় হবে তেমনি উপহার, উপঢৌকনাদিও সমানতালে প্রাপ্ত হবেন। এবার মকর রাশি জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে ভ্রমণকালীন সতর্কতার সাথে চলাফেরা করতে হবে। মনে রাখবেন চোর, সিটিংবাজ, অজ্ঞান পার্টি, লুটতরাজ প্রভৃতি খপ পড়ে পড়ে যথাসর্বস্ব হারিয়ে ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হতে পারে। এবার কুম্ভ রাশির জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিবাহযোগ্যদের বিবাহ, প্রেমী যুগলে প্রেমের স্বীকৃতি, এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। এমনকি যাদের জীবনসাথী বা জীবনসঙ্গীরা কর্মপ্রাপ্তির আশায় ঘুরপাক খাচ্ছেন তাদের কর্মপ্রাপ্তির বাসনা পূরণের দিকে ধাবিত হবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। এবার সর্বশেষ রাশি মীন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে পুরাতন ক্রনিক ব্যাধি পিলার প্রকোপ বাড়তে পারে। তাছাড়া গুপ্ত ও প্রকাশ্য শত্রুরা স্বজনদের সাথে হাত মিলিয়ে আপনার অনুচিত কাজবাজ ফাঁস করে দিতে পারে। সেই সঙ্গে লম্বা দূরত্বের সফরে নিজের ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে, নচেত যানবাহন দুমড়ে মুচড়ে গিয়েও ক্ষান্ত হবে না, আপনাকে হাসপাতালে চক্কর কাটিয়ে ছাড়তে পারে। তো রাশিফল সংক্রান্ত তথ্য এ পর্যন্তই। দর্শক দেখছিলেন আমাদের নিয়মিত আয়োজন, রাশিফল জানাচ্ছিলেন ডক্টর কেসি পাল। আজ সকালে বাংলাদেশের আজকের আয়োজন এ পর্যন্ত, আগামীকাল দেখা হবে ঠিক একই সময়। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং করোনা স্বাস্থ্যবিধি মেনে চলুন।